সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আর একটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। আমি আলুগুলা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ভালো করে শিলে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এগুলা কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি এখানে 2টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, কিছু ধনে পাতা কুচি, 1 টেস্পুনের মতো জিরার গুঁড়া, সামান্য করে লবণ দিয়ে আমি এখন একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন এটা এক পাশে রেখে দিচ্ছি। আমি এখন ব্রেড নিয়ে নিচ্ছি, কতগুলো ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্রেডের চারপাশটা কেটে নিতে পারেন, আমি কিন্তু ব্রেডের চারপাশটা কাটিনি। এমনিতে ব্রেডটা একটু বেলনে দিয়ে বেলে নিচ্ছি, বেলে পাতলা করে নিচ্ছি। আশা করছি আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এই নাস্তাটা কিন্তু বিকালে চায়ের সাথে সার্ভ করতে পারেন। এই নাস্তাটা তৈরি করা কিন্তু একদমই সহজ, সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। যে মিশ্রণটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা ব্রেডের উপর আমি ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি। এখন আমি ব্রেডটা বাস করে নিচ্ছি, দেখে বুঝে নিতে হবে আজকের এই নাস্তাটা কিভাবে তৈরি করে নিচ্ছি। এই ধরনের ঝাল ঝাল নাস্তা বাচ্চারা কিন্তু অনেক লাইক করে। এই নাস্তাটা কিন্তু তৈরি করে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। দেখেন সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে, এখন কিন্তু আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 3 টেবিল চামচের মতো বেসন নিয়ে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আমি এখানে 1/2 টেস্পুনের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, 1/2 টেস্পুনের মতো জিরার গুঁড়া, 1/2 টেস্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এই নাস্তাটা ঝটপট তৈরি করে বিকালে চায়ের সাথে বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন। এই ধরনের নাস্তা কিন্তু বাচ্চারা অনেক লাইক করে। এখন যে ব্রেড দিয়ে নাস্তাটা তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি এই বেসনের মিশ্রণের মধ্যে কোট করে নিয়েছি। নেওয়ার পরে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু অয়েলটা আগে থেকে ভালো করে গরম করে নিয়েছি। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু এই ব্রেডটা ভেজে নিতে হবে, না হয় ব্রেডটা ফুড়ে যাবে, ভালো হয়ে যাবে। তার জন্য এখন আমি 1 পিঠ ভেজে নিয়েছি, অপর পিঠ কিন্তু উল্টিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন এগুলো ভাজা হয়ে গেছে, এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে কত লোভনীয় হয়েছে এই ব্রেডের নাস্তাটা, এটা খেতেও কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদমই সহজ। আমি একটা আপনাদেরকে চিরে দেখাচ্ছি, দেখেন আলোর পোড় ভরা এই ব্রেডের নাস্তাটা আসলে খেতে অনেক লোভনীয় ছিল। আজকের এই নাস্তার রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা এইভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন। আর আপনাদের কাছে আজকের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক দিয়ে দিবেন।